মাঝেরহাট স্টেশনের কাছে বিক্ষোভ ধুন্দুমার। হাইকোর্টের নির্দেশে তৃণমূলে অফিস ভাঙতে গেলে উত্তেজনা। পূর্ত দফতরের জমির ওপর তৃণমূলে পার্টি অফিস ভাঙতে গেলে পুলিশের সঙ্গে বচসা। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, দেখতে পাচ্ছেন সেই ছবি। মাঝেরহাট স্টেশনের কাছে বিক্ষোভে ধুন্দুমার। হাইকোর্টের নির্দেশে তৃণমূলে পার্টি অফিস ভাঙতে গেলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মতো তৃণমূলের পার্টি অফিস ভাঙতে গেলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে, পুলিশকে বাধা দেওয়া হচ্ছে, এমনও অভিযোগ করা হচ্ছে। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে জানবো। সন্দীপ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সন্দীপ, এখন কি চলছে? দেখো, মাঝেরহাট স্টেশনের সামনের রাস্তার পাশের যে অংশটা আছে সেটা সম্পূর্ণটাই কোর্টের জায়গা, এবং সেখানে একটি পার্টি অফিসকে উচ্ছেদকে নিয়ে কিন্তু আজকে যথেষ্ট এখানে ঝামেলার সৃষ্টি হয়। এবং যেটা দেখা যাচ্ছে যে কোর্ট যেটা অর্ডার দিয়েছিল যে 26 তারিখের মধ্যে এইটাকে ভাঙতে হবে, এবং কোর্টে তার অর্ডারটা দিতে হবে যে কী হয়েছে না হয়েছে তাড়াতাড়া থানাকে বলা হয়েছিল। তো আজকে সেই মতন তাড়াতাড়া থানার পুলিশ এসছে, এখানে এসছে এখানটায়, এবং আসার পরে যে পার্টি অফিসটি আছে তার পাশের যে অস্থায়ী যেসব দোকানগুলো আছে বা যে বস্তিগুলো আছে সেইগুলো ভাঙা যখন শুরু করেছে, একটি মাত্র দোকান ভাঙা শুরু করেছে, তারপরে কিন্তু এখানটা এখানকার যারা থাকে আশেপাশে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু সব জড়ো হয়ে গেছে, এবং পুলিশকে ভাঙতে দিতে তারা কোনোভাবে নারাজ। এই নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে পুলিশের সাথে তাদের রীতিমত ধাক্কাধাক্কি না হলেও মানে চরম পর্যায়ে পড়ে পৌঁছেছিল এক সময়। এই মুহূর্তে অবস্থা কিন্তু নিয়ন্ত্রণে আছে। এখানে অনেক পুলিশ পোস্টিং করা হয়েছে এবং জেসিপি আনা হয়েছিল, তারা জেসিপিকে যে কিছুতে তারা ভাঙতে দেবে না। এখন ইতিমধ্যে এখানে যে কোর্টের যে লয়ার সেও চলে এসেছে এখানটায়, কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ এখনো পর্যন্ত কিন্তু আর বেশি ঘর এখানে এখনো পর্যন্ত ভাঙা সম্ভব হয়ে ওঠেনি। এখন এখানে তাদের নিজেদের যারা অফিসার আছে তাদের মধ্যে কথা বলছে কিভাবে কাজ এগোনো যায় সেই নিয়ে তারা এখনো পর্যন্ত কথা বলছে। পুলিশের বক্তব্য কি ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তারা কথা বলে বোঝানোর কি চেষ্টা করছেন, কি চলছে এই মুহূর্তে? তাহলে দেখো, এখানে যে অবস্থা ছিল এতক্ষণ ধরে বা এখনো আছে সেটা বোঝানো তো অনেক মানে দফায় দফায় বোঝানো করা হয়েছে। পুলিশের বক্তব্য, কোর্টের অর্ডার হয়েছে তারা এটাকে ভেঙে দেবে, কিন্তু এখানকার অর্ডার এখানকার যা স্থানীয় বা বক্তব্য যে তারা এখানে কোথায় যাবে এখন, এখানে যে এত প্রায় 100 থেকে 150 ঝুপড়ি এবং তার সামনে একটা করে দোকান আছে, যারা স্টেশনে যেসব ডেলিভারি যারা যাতায়াত করে তারা যে কেনাকাটি করে সেই থেকে তাদের সংসার চলে, কিন্তু এই অবস্থায় তারা কি করবে? তারা কিন্তু কোনোভাবেই ভাঙতে দিতে নারাজ। এখন পুলিশের এখানে যারা আগে থেকে কি তাদেরকে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি, জানানো হয়নি বিষয়টি? না, তারা কোনো কিছুই জানে না যে আজকে যে পুলিশেরা ভাঙতে আসবে, তারা নিজেরা বলেছে যে তারা কিছু জানে না। হঠাৎ সকালবেলায় জেসিবি নিয়ে এসে পুলিশ ভাঙতে এসছে, তারা কিন্তু একটা ঘর ভাঙার পর তারা কিন্তু এখানটায় বন্ধ করে দিয়েছে ভাঙা, এখনো পর্যন্ত পার্টি অফিস থেকে কিন্তু ভাঙতে পারে। পুলিশের তরফ থেকে তাহলে কি বলা হচ্ছে, যেহেতু তারা জানাচ্ছেন স্থানীয় মানুষজন যারা বাধা দিচ্ছেন তারা বলছেন আগে থেকে কিছু জানানো হয়নি, পুলিশের ক্ষেত্রে বক্তব্য কি? সেক্ষেত্রে কিন্তু পুলিশের কোনো বক্তব্য নেই, বরং পুলিশ বলছে যে আমরা যারা ঊর্ধ্বতন কর্মচারী আছেন পুলিশের প্রশাসনে তাদের সঙ্গে তারা কথা বলছে, তারা যা ডিসিশন নেবে তাই হবে। এখনো পর্যন্ত যেহেতু বোঝানোর কাজ চলছে, আইনজীবীও রয়েছেন ঘটনাস্থলে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। সাধারণ মানুষজন তারা কি এই মুহূর্তে খানিকটা হলো শান্ত হয়েছেন? কারণ প্রথমের দিকে তারা একেবারে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তারা তেড়ে আসছেন, সেই ছবি আমরা দেখাচ্ছিলাম। এই মুহূর্তে তারা কি বোঝার বা শোনার মতো জায়গায় রয়েছেন? হ্যাঁ, দেখো, আমরা যা বুঝতে পারছি যেটা আমরা এখানেই আছি যে এই এই মুহূর্তে কিন্তু এলাকা একেবারে শান্ত হয়ে আছে। বিভিন্ন রকমভাবে তারা প্রশাসনিক জায়গায় এখানে কর্মকর্তা এসে তার সঙ্গে কথাবার্তা বলছেন, কিন্তু পরবর্তীকালে কি হবে এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। ধন্যবাদ শুন। মাঝেরহাট স্টেশনের কাছে বিক্ষোভে ধুন্দুমার। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তৃণমূলের পার্টি অফিস ভাঙতে গেলে উত্তেজনা। পূর্ত দপ্তরের জমির ওপরে তৃণমূলের পার্টি অফিস এবং সংলগ্ন বেশ কিছু দোকান, সেই জায়গাগুলো যখন ভাঙার কথা বলা হয় তখন স্থানীয় বাসিন্দারা তাতে বাধা দেন এবং তারা এই জমি ছাড়তে নারাজ, তাদের এমনই বক্তব্য। পুলিশের তরফ থেকে বোঝানোর কাজ চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।